মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় লেডি বাইকার খ্যাত সিলেটের রিয়া রায়কে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার 2 ডিসেম্বর বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জামিন লাভের পর রিয়া রায় মুখোমুখি হন গণমাধ্যমের। জাতীয় একটি নিউজ পোর্টালে দেওয়া সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আসলে নির্দোষ। আমি আইনের কাছে এটাই চাইব যে সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার হোক। আমি যদি দোষী হই তাহলে অবশ্যই আমার বিচার হোক। আমি যে কোনো শাস্তি মাথা পেতে নেব, কিন্তু আমি জানি যে আমি দোষী নয়। এ সময় রিয়ার পক্ষে আদালতে লড়াইকারী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন বলেন, রিয়ার মতো মেয়েরাই আগামীতে দেশে নেতৃত্ব দিবে, কিন্তু দুর্ভাগ্যবশত একটি মাদক মামলায় তিনি আসামি। সিলেটে একটি প্রাইভেট কারে পুলিশ 10 পিস ইয়াবা পায়। সেই প্রাইভেট কারে যিনি ছিলেন তার জবানবন্দিতে রিয়া তার সঙ্গে ছিল বলে জানায়, কিন্তু কাউকে মাদকদ্রব্যসহ হাতে নাতে ধরতে না পারলে সেই মামলা অনেকটা দুর্বল হয়ে যায়। ব্যারিস্টার সুমন বলেন, এটি একটি সন্দেহমূলক মামলা। রিয়া রায় যেহেতু এখনও লেখাপড়া করছে, বয়স অল্প, যদি সে নির্দোষ হয় তবে তার সম্পূর্ণ জীবনটাই বরবাদ হয়ে যাবে। তাই যাতে সে ন্যায় বিচার পায় সেজন্যই তার পক্ষে আমি আদালতে দাঁড়িয়েছি। উল্লেখ্য, সিলেটের বিভিন্ন পাহাড়ি এলাকায় মোটরসাইকেল চালানোর ভিডিও প্রকাশ করে আলোচনা সমালোচনার জন্ম দেয় রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেডি বাইকার বলে পরিচিতিও পান। তবে প্রাইভেট কার থেকে মাদক উদ্ধারের এক ঘটনায় রিয়ার বিরুদ্ধে গত 8 নভেম্বর সিলেটের বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। সেই মামলার আসামি হয়ে তিনি এতদিন আত্মগোপনে ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত 8 নভেম্বর সিলেটের বিমানবন্দর এলাকা থেকে মাদকসহ রিয়ার প্রেমিক আরমান সামিকে গ্রেফতার করা হয়েছে। এই সময় রিয়া সুকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। গ্রেফতার আরমান সামি নগরীর মীরাপাড়ার বাসিন্দা, রিয়া রায় নগরীর কুমারপাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, বিলাসী জীবনযাপনের পাশাপাশি স্বামী ও রিয়া মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। মূলত বাইকিংয়ের আড়ালে মাদকের নেটওয়ার্ক গড়ে তুলেছেন তারা। বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তারা মাদক বিক্রি করতেন। রিয়া ও তার প্রেমিক স্বামীর বিরুদ্ধে সিলেট বিমানবন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।